নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে দেখাবো যে আপনারা ইনস্ট্যান্ট প্যান কার্ড কীভাবে অনলাইনে আবেদন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি। যে প্যান কার্ড আপনি আধার কার্ড থাকলে আবেদন করতে পারবেন, কোনো ডকুমেন্ট আপনাকে অনলাইনে আপলোড করতে হবে না, এবং যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে এই প্যান কার্ড আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পর 5 মিনিটের মধ্যেই সেই প্যান কার্ড পেয়ে যাবেন। অর্থাৎ সেই ই প্যান কার্ডের PDF ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন, যে ই প্যান কার্ড সব জায়গায় গ্রাহ্য হবে, এবং আপনি কিভাবে সেই ই প্যান কার্ডকে আপনার ফিজিক্যালি প্যান কার্ডে রূপান্তরিত করবেন সেটাও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি নিজেই আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন ই প্যান কার্ডের জন্য। তো প্রথমত আপনি গুগলে টাইপ করবেন ই ফাইলিং। ই ফাইলিং টাইপ করার পর ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে একটা মেসেজ আপনার সামনে শো হবে, এটাকে আপনি ক্যান্সেল করে অর্থাৎ কন্টিনিউ করে আগিয়ে যাবেন হোম পেজে। তো কন্টিনিউ করলে আপনি হোম পেজে পৌঁছে যাবেন। এখানে দেখুন একটা উপরেই লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার, এই যে লিঙ্কটা রয়েছে এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যে পেজটাতে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন গেট নিউ প্যান যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে আবেদন করতে গেলে আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার আধার কার্ড থাকতে হবে, এবং আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে অবশ্যই, তাহলে আপনি এখান থেকে ফ্রিতে আবেদন করতে পারবেন। তো তার জন্য এখানে দেখুন পরপর 5টা স্টেপ রয়েছে, 5টা স্টেপ আপনাকে ফিল আপ করে আগিয়ে যেতে হবে। তো প্রথমত আপনার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা শো হচ্ছে দেখে দেখে এই ঘরে এন্ট্রি করবেন। তারপর এখানে আই কনফার্ম এখানে ক্লিক করে আপনি জেনারেট আধার OTP এখানে ক্লিক করে আগিয়ে যাবেন। তাহলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP সেন্ড হবে। তো OTP সেন্ড হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম পরের স্টেপ ওপেন হবে, এবং পরের স্টেপে আপনাকে OTP এই ঘরে এন্ট্রি করে দিতে হবে, যে OTP আপনি মোবাইলে পেলেন। তারপর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপর এখানে ভেরিফাই আধার OTP-তে ক্লিক করে কন্টিনিউ করে আগিয়ে যাবেন। তো কন্টিনিউ করলে আপনি নেক্সট পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনার আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে অর্থাৎ আপনার আধার নাম্বার, আপনার নাম এখানে শো হবে, ডেট অফ বার্থ এখানে শো হবে, মেল ফিমেল এখানে শো হবে, আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবি আপনি এখানে দেখতে পাবেন। এখানে কোনো কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না, সমস্ত কিছু মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, এবং আপনার অ্যাড্রেস এখানে শো হবে। যদি আপনার আধার কার্ডের সাথে ইমেল আইডি লিঙ্ক করা থাকে তাহলে ইমেল আইডির এখানে শো হবে দেখতে পাবেন, এবং মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট এখানে শো হবে সেটাও দেখতে পাবেন। তো আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করে আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন। তো পরের স্টেপে এখানে আপনার ইমেল আইডিটা ভেরিফাই হবে, অর্থাৎ আপনার যদি আধার কার্ডের সাথে অলরেডি ইমেল আইডি লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনার ইমেল আইডিতে OTP সেন্ড হবে, আর যদি আপনার ইমেল আইডি না লিঙ্ক হয়ে থাকে আধার কার্ডে তাহলে এখানে আপনি উপরে একটা অপশান পাবেন। দেখুন উপরের যে অপশানটা রয়েছে আপনার ইমেল আইডি লিঙ্ক নেই, তো এখানে আপনি ক্লিক করবেন এবং ইমেল আইডি এন্ট্রি করে দেবেন। ইমেল আইডি এন্ট্রি করার পর ইমেল আইডিতে আপনার OTP সেন্ড হবে। তো ইমেল আইডিতে যে OTP আপনি পাবেন, OTP আপনি OTP-র ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেল আইডি ভেরিফাই হবে এবং পরের স্টেপে আপনি পৌঁছে যাবেন। তো পরের স্টেপে এখানে দেখবেন আপনার সাকসেসফুলভাবে প্যান কার্ড জেনারেট হয়ে যাবে, এবং এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা 15 ডিজিট অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। এই 15 ডিজিট অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি নোট করে রাখবেন, এটা হয়ে গেল আপনার সাকসেসফুল প্যান কার্ডের জন্য আবেদন। এবার আপনি এই প্যান কার্ড 5 মিনিট পর বা 1 মিনিট পরই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি পৌঁছে যাবেন ঠিক আগের মতোই। এখানে আপনি ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার যে লিঙ্কটা রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে আবার একই রকমভাবে আগিয়ে যাবেন। এখানে দেখুন আরেকটা লিঙ্ক রয়েছে, চেক স্ট্যাটাস ডাউনলোড প্যান, তো এখানে ক্লিক করবেন, তাহলে আপনি যে পেজটা আপনার সামনে ওপেন হবে সেই পেজটা ঠিক এরকম হবে। এখানে পরপর 3টে স্টেপ রয়েছে, প্রথমত যে আধার নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড আবেদন করলেন সেই আধার নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন, ক্যাপচার কোড যেটা শো হচ্ছে আপনার সামনে দেখে দেখে এঘরে এন্ট্রি করবেন, সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে OTP সেন্ড হবে, OTP আপনি OTP-র ঘরে এন্ট্রি করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনি পরের স্টেপে পৌঁছে যেতে পারবেন। এবং পরের স্টেপে এখানে দেখবেন আপনার প্যান কার্ড সাকসেসফুলভাবে
জেনারেট হয়ে গেছে সেটা এখানে মেসেজ শো হবে এবং নিচেতে এখানে অপশন পাবেন ডাউনলোড ফ্যান। তো এখানে ডাউনলোড ফ্যানে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন এবং যে পিডিএফ ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে সেই পাসওয়ার্ডটা হবে আপনার যেটা ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ যদি আপনার ডেট অফ বার্থ 1/1/2000 হয় তো 01/01/2000 লিখলে আপনার সেই পিডিএফটা ওপেন করতে পারবেন। যে পিডিএফটা আপনার সামনে ঠিক এরকম হবে, এটা হচ্ছে আপনার ই প্যান কার্ড, এটা সমস্ত জায়গাতেই গ্রাহ্য হবে এবং আপনি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন কালারে, এবং কালার প্রিন্ট আউট করে নিজেকার যে অংশটা দেখছেন এই অংশটা আপনি ল্যামিনেট করে রাখতে পারেন, তাহলে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের মতোই এটা হয়ে যাবে। এবং এখানে আপনাকে সিগনেচার করতে হবে, এই যে সাদা অংশটা দেখছেন এখানে সিগনেচার করে দেবেন, তাহলে আপনি এখান থেকে ফিজিক্যাল প্যান কার্ডটাও তৈরি করে নিতে পারবেন কোনো কম্পিউটার সেন্টারে। এটাকে কালারে প্রিন্ট আউট করে নিয়ে নিজেকার অংশটা আপনি ল্যামিনেট করে নিলেই আপনার ফিজিক্যাল প্যান কার্ডও এখান থেকে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, এইভাবে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং আবেদন করার সাথে সাথেই আপনি ফ্রিতে প্যান কার্ড পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।